নমস্কার। সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা পরের চিঠি। আহারাদি করে ধড়াচুড়ো পড়ে বেলা ১১টার সময় সাব ডেপুটিবাবু কাছারি রওনা হলেন। তাঁর ভার্যা মনিকা দেবী তখন চুল খুলে তাতে চিরুনি দিতে দিতে স্নানের ঘরে প্রবেশ করছেন। মনিকার সবেমাত্র এক বছর বিবাহ হয়েছে, বেথুনে আইয়ে পড়ছিল, বিবাহ হয়ে পড়া বন্ধ হল। স্বামীর নাম সুরেন্দ্রনাথ দেব, জাতিতে কায়স্থ, বেশ স্বাস্থ্যপূর্ণ বলিষ্ঠ দেহ, তবে রঙটি মনিকার মতো ধবধবে নয়, উজ্জ্বল শ্যামবর্ণই বলতে হবে। সুরেনবাবু ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীর এম এ, তার উপর একজন সুকণ্ঠ গায়ক। মনিকার মনে স্বামী সৌভাগ্য গর্বের অন্ত নেই। কৈশোরকাল থেকে উপন্যাস পড়ে পড়ে দাম্পত্য প্রেমের একটা উচ্চ আদর্শ মনের মধ্যে মনিকা প্রতিষ্ঠিত করে রেখেছিল। তার বিশ্বাস, প্রত্যেক মানুষ জীবনে একবার মাত্র ভালোবাসতে পারে। যদি কেউ প্রথমা স্ত্রীকে ভালোবেসে তার মৃত্যুর পর আবার বিবাহ করে, তবে সেই দ্বিতীয় পক্ষের পত্নীর প্রতি তথাকথিত ভালোবাসা জাল ও জুয়াচুরি মাত্র। এতে দেহের মিলন হয় বটে, প্রাণের মিলন, আত্মার মিলন অসম্ভব। মনিকার পিতা মধ্যবিত্ত গৃহস্থ, সুশিক্ষিত এবং আধুনিক ভাবাপন্ন। সংসার খুব সচ্ছলের না হলেও কষ্টে সৃষ্টে মেয়েকে পড়াচ্ছিলেন। মেয়ের রূপ আছে, তার ওপর বিদ্যা সংযোগ হলে কালে এমন কি একটা সিভিলিয়ান জামাতা জুটে যাওয়াও আশ্চর্য নয়, এই ছিল তার মনের গোপন আশা। কিন্তু কার্যকালে দেখলেন বিলাত ফেরত হলে কি হবে, চোরা না শোনে ধর্মের কাহিনী। সেই শ্রেণীর পাত্রের দর অতিরিক্ত চড়া, চার অঙ্কে কুলোয় না, পাঁচ অঙ্ক আবশ্যক। তাই অবশেষে তিনি হতাশ হয়ে একটি উচ্চপদস্থ দ্বিতীয় পক্ষ পাত্র স্থির করেছিলেন। বয়স তার এমন কিছু বেশি নয়, সন্তান সন্ততিও ছিল না, কিন্তু দ্বিতীয় পক্ষ শুনে মনিকা এমন বেঁকে বসেছিল যে সে সম্বন্ধ ভেঙে দিতে হয়। অবশেষে সাব ডেপুটি সুরেন্দ্রনাথের হাতেই তিনি কন্যাদান করেছেন। সুরেন্দ্রবাবু এখন রংপুরে কাজ করছেন। স্নান সেরে মনিকা ঝিকে আদেশ করল, বামুন ঠাকুরকে বল আমার ভাত বেড়ে নিয়ে আসতে। আহারান্তে তাম্বুল চর্বণ করতে করতে মনিকা একটা ব্যঙ্গচিত্র মাসিক পত্রিকা হাতে সোফায় অঙ্গ ঢালল। এখানে তরুণ দলের কাগজ। মনিকা একটা গল্প পড়তে আরম্ভ করল। স্বামী প্রেম বঞ্চিতা এক তরুণী গোপনে কিভাবে পুরুষান্তরের সঙ্গে প্রেম করেছিল তারই বর্ণনা। কিছুদিন পরে স্ত্রীর সতীত্ব সম্বন্ধে স্বামীর মনে সন্দেহ উপস্থিত হয়। তখন সেই সেকেলে সংকীর্ণ মনা নর পশুটা মাঝে মাঝে অসময় অতর্কিতে গৃহে এসে দেখত স্ত্রী কি করছে। এইভাবে লাঞ্ছিতা অপমানিতা তরুণী অবশেষে স্বামীর নামে সমাজতত্ত্ব ঘটিত খুব উচ্চদরের চিন্তাপূর্ণ একটা পত্র লিখে রেখে গৃহত্যাগ করে তার প্রণয়ের গৃহে গিয়ে আশ্রয় নিল এবং সেখানে নিজ নারীত্ব সফল করতে লাগল। গল্প পড়ে ঘৃণায় মনিকার ওষ্ঠ কুঞ্চিত হয়ে উঠল। সে মনে মনে বলল, ঈশ্বরকে ধন্যবাদ আমাদের প্রেমে অমন অভিশাপ লাগেনি। গল্পের শেষাংশ পাঠ করতে করতে মনিকার চোখ ঘুমে জুড়িয়ে আসছিল। গল্প শেষ করে মাসিকপত্রখানি পার্শ্বস্থ টেবিলে রেখে মনিকা সেই সোফাতেই একটু গড়াবার আয়োজন করছে। এমন সময় বাংলোর হাতায় একটা গাড়ি প্রবেশ করবার শব্দ শুনতে পেল। কে এলো? ইন্সপেক্টর বাবুর স্ত্রী? যদুবাবু উকিলের স্ত্রীও হতে পারেন। কিন্তু সিঁড়িতে পদশব্দ উঠল, তার স্বামীর। মনিকা দেওয়াল ঘড়ির পানে চেয়ে দেখল বেলা সবে তখন ১:৩০। ৫টার পূর্বে স্বামী তো কোনোদিন ফেরেন না, তবে আজ এমন অসময় কেন? সে মনে মনে হেসে বলল, ওগো আমার নারীত্ব বিফল হয়নি, তোমার গোয়েন্দাগিরির কোনো দরকার নেই। পদশব্দ হঠাৎ অত্যন্ত মৃদু ভাব ধারণ করল।
মনিকা বেশ বুঝতে পারল আগন্তুক সাবধানে পা টিপে টিপে আসছেন। সত্যি তবে এটা গোয়েন্দাগিরি নাকি? অবশেষে সুরেনবাবু ভেজানো দুয়ারটি আস্তে আস্তে ফাঁক করলেন। তারপর ভেতরে এসে বললেন, কি ও, তুমি এখনো ঘুমোনি? পাছে তোমার ঘুম ভেঙে যায় সেই ভয় আমি পা টিপে টিপে আসছি, বলে তিনি হাসতে লাগলেন। মনিকা সপ্রেম দৃষ্টিতে স্বামীর পানে চাইল, বলল, আজ হঠাৎ এমন অসময়ে যে? এই হঠাৎ সাহেবের হুকুম হলো একটা সরেজমিন তদন্তের জন্য বাইরে যেতে হবে, তিনটের গাড়িতেই রওনা হতে হবে। কোথায়? ওই তিস্তা জংশন থেকে নেমে 12 মাইল। তুমি যাবে? চলো না, বেরিয়ে আসবে, সেখানে ছোটোখাটো রকমের একটা ডাকবাংলো আছে। মনিকা হাসতে হাসতে বলল, কেন, আমাকে বাড়িতে একা রেখে যেতে তোমার অবিশ্বাস হয় নাকি? অবিশ্বাস তোমাকে? তোমার প্রতি যেদিন অবিশ্বাস হবে সেদিন যেন আমার মৃত্যু হয়, বলতে বলতে তিনি স্ত্রীর পাশে সোফায় বসলেন। মনিকা রেগে স্বামীর গালে একটা ঠোনা মেরে বলল, আহা, কথা ছিঁড়ে দেখো না পুরুষের, খুব রসিকতা হলো না? আরে রসিকতা আমি করলাম না তুমি করলে? আমিও করিনি। দেখো, ওই হতভাগা মাসিক পত্রের একটা হতভাগা গল্প আমার মাথার ভেতরে ঘুরছিল। আমি যেতাম গো তোমার সঙ্গে গিয়ে ওই বাইরের দেশের পাড়াগা দেখে আসতাম, কিন্তু শরীরটে কেমন ভালো ঠেকছে না। কেন, আবার জ্বর করবে নাকি? কি জানি। ও তাই তো, ভারী মুশকিল করলে যে, স্নানটা আজ বাদ দিলেই হতো, কিন্তু আমার তো না গেলেই নয়। তুমি এসো গিয়ে, ও আমার কিছু নয়, রাত্রে একটা উপোস দেব না হয়, চলো তোমার গোজগাছ করে দিই গে। গোজগাছের বিশেষ কিছু প্রয়োজন ছিল না, দু একদিনের জন্য টুরে যাবার বস্ত্রাদি একটা সুটকেসে গোছানোই থাকতো। গৃহবৃত্ত ও আটদালিতে মিলে বিছানা বেঁধে ফেলল। আটদালি ঠিকা গাড়ি ডেকে আনল। বিছানা, সুটকেস ও জলের সরাই সহ সাবডেপুটিবাবু স্টেশন অভিমুখে যাত্রা করলেন। বলে গেলেন পরশু দুপুরবেলা নাগাদ ফিরে আসবেন। সেই দিন বিকালে ধোবা এলো। গতবারে তাড়াতাড়িতে ধোবাকে দেওয়া কাপড়ের তালিকাটা লিখে রাখা হয়নি, তবে কোন কোন কাপড় গেছে তা মনিকার বেশ মনে ছিল। মনিকা কাপড়গুলি নেড়েচেড়ে বলল, বাবুর একটা এন্ডির কোট গিয়েছিল যে, সেটা আনিসনি? ধোবা বলল, না মা, এ খেপে তো যাইনি। গিয়েছিল বই কি, আমার মনে হচ্ছে। ধোবা সবিনয় প্রতিবাদ করল, বলল তা গত মাসে গিয়েছিল এবং যথাসময় সে তা দিয়েও গেছে, মা খুঁজে দেখলে নিশ্চয়ই তা বাড়িতেই পাবেন। মনিকা বলল, আচ্ছা আমি খুঁজে দেখব, কিন্তু যদি না পাই তাহলে তোমার হিসেব থেকে দাম কাটা যাবে বাবু। পরদিন প্রাতে উঠে মনিকা দেখল মাথাটা কেমন ভার ভার, চোখ দুটোও জ্বালা করছে। চা পান শেষ করে সে স্বামীর এন্ডির কোটের অনুসন্ধানে ব্যাপৃত হল। শয়নকক্ষের আলমারি, ট্রাঙ্ক প্রভৃতি খোঁজা শেষ হলে অপর এক কক্ষে একটা কালো রঙের সুটকেসের প্রতি মনিকার নজর পড়ল। তখন তার স্মরণ হল, ওই সুটকেস দেখল, এটা ভারী মন্দ নয়, বস্ত্রাদি থাকাই সম্ভব। সেই এন্ডির কোট স্বামী যদি এর ভেতর রেখে থাকেন, কিন্তু এর চাবি কই? সে রিঙে অন্যান্য চাবি রয়েছে কিন্তু এর চাবি তো নেই। সে রিঙের সব চাবি তো মনিকার সুপরিচিত। আর একটা রিং আছে, তাতে স্বামীর আপিসের চাবি থাকে, ওটা শয়নঘরের সেলফের উপরে থাকে, আপিস যাবার সময় স্বামী পাতলুনের পকেটে পুড়ে নিয়ে যান। মনিকা শয়নঘরে গিয়ে সেই রিং নিয়ে এসে দু তিনটে চাবি লাগাতেই কলটা খুলে যায়। সুটকেসের ভেতর থেকে কয়েকটা পুরনো কাপড় জামার তলেই বের হলো সিল্কের রুমালে বাঁধা কতকগুলি চিঠি। কোনোটিরই খাম নেই, স্ত্রীলোকের সুন্দর হস্তাক্ষরে লেখা চিঠি, স্বাক্ষর স্থানে তোমারই মনোরমা,
রুমালখানি সহ চিঠির বান্ডিলটা বের করে সুটকেস বন্ধ করে মনিকা শয়নকক্ষে ফিরে এসে সোফায় বসল। চিঠিগুলো কোলের ওপর রেখে পড়বে কি না তাই ভাবতে লাগল। কার চিঠি কে জানে, তবে স্বামীর সুটকেসের মধ্যে আর কার চিঠি থাকবে? পরের চিঠি পড়া কি উচিত? কিন্তু স্বামী কি পর? স্বামী যে তার অন্তরের অন্তরতম দেবতা, তারা দুজনে যে এক প্রাণ এক আত্মা, দেহই কেবল ভিন্ন। না না, পর তিনি কখনোই নন। মনে মনে এমন তর্ক করে অবশেষে মনিকা মাঝখান থেকে একখানি চিঠি টেনে পড়তে আরম্ভ করল। পত্রখানির আরম্ভভাগ পড়েই মনিকার মাথা ঘুরে গেল। এ কি, এ যে রীতিমতো প্রেমপত্র! চিঠিতে তারিখ দেখল, তার বিবাহের পূর্বের তারিখ। রচনায় ভাষায় ভুল নেই, বানান ভুল নেই, কোনো শিক্ষিতা মেয়ের হস্তাক্ষর। তবে বিবাহের পূর্বে স্বামী কি অন্য কারোর সঙ্গে প্রেমে পড়েছিলেন? উফ, কি সর্বনাশ! পত্র শেষ করে মনিকার মাথা ঝিমঝিম করতে লাগল। আর একখানি খুলে পাঠ আরম্ভ করল। পরস্পরের অটুট অনাবিল গভীর প্রেমের পরিচায়ক। মনোরমার পিতামাতা কিন্তু এই বিবাহে সম্মতি দেবেন কি না সে বিষয়ে আকুল আশঙ্কা। পড়ে মনিকার কান্না আসতে লাগল। তৃতীয় পত্রে পিতামাতা মত করলেন না এই প্রকাশ। আজীবন উভয়ের কৌমার্য ব্রত অবলম্বনে জন্মান্তরে মিলন প্রতীক্ষায় এ জীবনযাপনের প্রস্তাব। মনিকার চোখ থেকে ঝরঝর ধারায় অশ্রু বইল। ঝি এসে বলল, মা, 11টা যে বাজতে চলল, চান করবে না? মনিকা চোখ মুছে ধরা গলায় বলল, না, স্নান করব না, শরীরটা আজ ভালো বোধ হচ্ছে না। তাহলে বামুন ঠাকুরকে ভাত বাড়তে বলি? না, খেতেও ইচ্ছে নেই। ঝি কাছে এসে হাতের উপর হাত রেখে বলল, গা যে গরম হয়েছে দেখছি। ও মা, জ্বর করবে নাকি? বাবুও যে বাড়ি নেই, কি হবে গো মা? আর কোনো পত্র পড়তে মনিকার প্রবৃত্তি হল না। সবগুলি গুছিয়ে বেঁধে মনিকা এখন বেশ স্পষ্টই বুঝতে পারল, ঝির কথা মিথ্যা নয়, জ্বরই আসছে বটে। মনিকা তখন চিঠির বান্ডিল আলমারিতে তুলে রেখে শয্যায় উঠে শয়ন করল। দেখতে দেখতে কাঁপুনি দিয়ে জ্বর এলো, ম্যালেরিয়া। রংপুরে এসে আর একবার সে এমন জ্বরে পড়েছিল। ইন্সপেক্টর বাবুর স্ত্রী কল্যাণী বেলা দুটোর সময় বেড়াতে এসে দেখেন এই ব্যাপার। মনিকা তখন বেহুঁশ। তিনি তখনই বামুন ঠাকুরকে কাছারিতে পাঠিয়ে নিজের স্বামীকে ডেকে আনলেন। ইন্সপেক্টর বাবু এসে স্ত্রীর কাছে সাব ডেপুটি গৃহিণীর অবস্থার কথা শুনে নিজেই ডাক্তার ডাকতে ছুটলেন। ডাক্তার এলেন, ওষুধ দিলেন, বললেন, কোনো ভয় নেই, ম্যালেরিয়া জ্বর, শহরে জ্বরটা আজকাল খুবই হচ্ছে। পরদিন বেলা দুটোর সময় সাব ডেপুটিবাবুও ফিরলেন। এক সপ্তাহ অবিশ্রান্ত শুশ্রূষার পর গতকাল থেকে মনিকার জ্বরটা ছেড়েছে। আজ সে দুখানা সুজির রুটি খাবে। বলা বাহুল্য সে অত্যন্ত কৃশ ও দুর্বল হয়ে পড়েছে। সুরেনবাবু তার মুখ ধোয়ানো শেষ করে ওষুধ পান করিয়ে দিয়েছেন। খোলা জানলার কাছে সোফা টেনে দু তিনটে কুশনে ঠেস দিয়ে তাকে বসিয়েছেন। বুক অবধি একটা পাতলা শাল চাপা। সুরেনবাবু পাশে একটা চেয়ার টেনে বসে স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলছেন। বেলা 9টা বাজলে মনিকা গম্ভীরভাবে বলল, তুমি আর কতদিন অফিস কামাই করবে? সুরেনবাবু বললেন, আমি যে 3 মাসের ছুটি নিয়েছি। 3 মাসের? তুমি কি মনে করেছিলে আমার এদিক ওদিক যা হোক একটা কিছু হতে 3 মাস লেগে যাবে? এদিক আবার ওদিক কেন, বলে সুরেনবাবু শাস্তিস্বরূপ পত্নীর গাল টিপে দিলেন। তারপর বললেন, এই রংপুরে থাকবার আর ইচ্ছে নেই, যে ম্যালেরিয়া। 3 মাস ছুটি নিলে অন্য জায়গায় বদলি করে দেয় কি না, তাই 3 মাসের ছুটিই নিয়েছি। তুমি একটু সেরে উঠলেই আমি তোমায় দার্জিলিংয়ে নিয়ে যাব হাওয়া বদলাতে।
এপ্রিল মাসে লাট সাহেবের দপ্তরও দার্জিলিং যাবে। সেক্রেটারির সঙ্গে দেখা করে আলিপুরে বদলি হবার চেষ্টা করব। মনিকা ক্লান্তভাবে বলল, কেন, তোমার মনোরমা আলিপুরে থাকে নাকি? সুরেনবাবু আশ্চর্য হয়ে বললেন, আমার মনোরমা? আমার মনোরমা আবার কে? কি বলছো তুমি? মনিকা স্বামীর পানে নাচে ক্লান্তভাবে বলল, মনোরমা তোমার ভালোবাসা গো, আজকাল সে আর তোমায় চিঠি লেখে না? চিঠি এখন অফিসের ঠিকানায় আনো বুঝি। ওহো, তুমি কৌমার্যব্রত ভঙ্গ করেছ কি না? সেই রাগে মনোরমা আর বোধহয় চিঠি লেখে না তোমায়, না? সুরেনবাবু বললেন, এসব তুমি কি ভুল বকছো বলো দেখি। মনোরমা বলে কোনো জন্মে আমার কোনো ভালোবাসা ছিল না, কেউ আমায় চিঠিও লেখে না। মনিকা বলল, বিয়ের পর থেকে তোমায় কতবার আমি জিজ্ঞাসা করেছি, হ্যাঁ গা, আমি ছাড়া তুমি কোনো দিন আর কাউকে ভালোবেসেছিলে? তুমি বরাবর একই উত্তর করেছ, স্বপ্নেও না। আমি আগে মনে করতাম তুমি সত্যবাদী, এখন দেখছি সেটা আমার ভুল। আমি তোমার চিঠি দেখেছি, নিজে পড়েছি। এই আমার চিঠি? কাকে চিঠি লিখেছি আমি? কোথা সে চিঠি? তুমি লেখনি, তোমার মনোরমা তোমায় লিখেছিল, তোমার সুটকেসের ভিতরে ছিল, যত্ন করে রেশমি রুমালে তুমি বেঁধে রেখেছিলে, মনে নেই? এক গাদা চিঠি, ভয় নেই, বেশি পড়িনি আমি, তিন চারখানা মাত্র পড়েছি, আর পড়তে ভালো লাগলো না। সুরেনবাবু বললেন, আমার সুটকেসের ভেতর কারু কোনো চিঠি তো কোনোদিন ছিল না, কই সে চিঠি? যে সুটকেসটা তুমি টুরে নিয়ে যাও সে সুটকেস নয়, যে সুটকেসটা তুমি লুকিয়ে রেখেছিলে ও ঘরে। তুমি যেদিন টুরে যাও তার পরদিন সকালে তোমার এন্ডির কোটটা খুঁজতে গিয়ে আমি সেই সুটকেস খুলে সেই সব চিঠি দেখতে পাই। সুরেনবাবু আর বাক্য ব্যয় মাত্র না করে তাড়াতাড়ি গিয়ে সেই সুটকেস হাতে করে নিয়ে এসে জিজ্ঞাসা করলেন, এই সুটকেসের মধ্যে চিঠি ছিল? হ্যাঁ। কিন্তু এই সুটকেস তো আমার নয়। ওই যে ডালায় তোমার নামের অক্ষর ছাপা রয়েছে SD। সুটকেস মেঝের উপর নামিয়ে রেখে সুরেনবাবু স্ত্রীর পানে চেয়ে হা হা করে হাসতে লাগলেন, দীর্ঘ এবং উচ্চ হাসি। তার ভাবভঙ্গি দেখে মনিকা একটু বিব্রত হল, বলল, ও সুটকেস তোমার নয় তো কার তবে শুনি? কষ্টে হাসির বেগ সম্বরণ করে সুরেনবাবু বললেন, ও আচ্ছা, আমি কি তোমায় বলিনি যে আমার একজন বন্ধু আছে, তার নাম শরৎ দত্ত, যে কাশ্মীরে চাকরি করতে গেছে? হ্যাঁ। আমি কি তোমায় বলিনি যে কলকাতায় সে টিউশনি করতে করতে ল আর MA পড়তো? বলেছ। আর আমি কি তোমায় বলিনি যে ব্রাহ্ম মেয়েটিকে সে পড়াতো, তার সঙ্গে প্রেমে পড়ে গিয়েছিল, তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মেয়েটার বাপ মাও রাজি হয়নি, আর শরতের বাপ তাকে ধরে নিয়ে অন্যত্র বিয়ে দিয়ে দেয়? হ্যাঁ, সে কথা বলেছ। সুরেনবাবু বললেন, আচ্ছা, আর এ কথাও বোধ হয় তোমায় বলেছি যে এখানকার কলেজে একটা মাস্টারির চেষ্টায় সে এসে আমার বাসায় কিছুদিন ছিল, তখনও আমার সঙ্গে তোমার বিয়ে হয়নি। কই, আমার মনে পড়ে না। ওই সুটকেস তারই, এখানকার সেই মাস্টারি চাকরিটা তার হলো না, যাবার সময় সুটকেসটা এখানে সে ভুলে ফেলে কলকাতায় চলে যায়। আমি তাকে ওটা রেল পার্সেলে পাঠিয়ে দিতেও চেয়েছিলাম, তা সে লিখলে কাশ্মীরে একটা চাকরি পেয়ে সে রওনা হচ্ছে, ওতে বিশেষ দরকারি জিনিস তার কিছু নেই, আমার কাছেই রেখে দিতে বলে, আর পরে এসে সে নেবে। মনিকা কিছুক্ষণ নীরবে বসে রইল, শেষে একটি নিঃশ্বাস ফেলে বলল, ও তাই বুঝি। সুরেনবাবু বললেন, আচ্ছা এই সুটকেস তুমি খুললে কি করে, এর চাবি তো আমাদের কাছে নেই। মনিকা বলল, কেন,
তোমার আপিসের রিঙে এর চাবি ছিল। আমি ভেবেছিলাম পাছে আমি ও সুটকেস কোনোদিন খুলি, সে ভয়ে ওর চাবি তুমি বাড়ির রিঙে রাখনি। সুরেনবাবু চাবির রিং নিয়ে এসে বললেন, এই কোনটা? মনিকা একটা চাবি বেছে বলল, এইটে বোধহয়। আরে এটা তো আমার অফিসের একটা টানা চাবি, বলে সেই চাবি দিয়ে সুটকেস খুললেন। কাপড় জামা হাটকাতে হাটকাতে দুখানা বই এবং একটা খামে ভরা খানকতক সার্টিফিকেট বেরোল। বইগুলিতে ইংরেজিতে নাম লেখা এস ডাট। সার্টিফিকেটগুলি কলেজের প্রফেসরদের লিখিত, তাতে পুরো নাম শরৎচন্দ্র দত্তই লেখা আছে। সেগুলি স্ত্রীকে দেখিয়ে সুরেনবাবু হাত জোর করে বললেন, হুজুর আইন ধর্মাবতার, আমার এই সাফাই সাক্ষীগুলির এজেহার কি আপনি বিশ্বাস করছেন না? হুজুর আইন রায় প্রকাশ করলেন, যাও তুমি বেকসুর খালাস।